ইউটিউবের শর্ট ক্রিয়েটরদের জন্য আবারও ইউটিউব থেকে নতুন একটা বাড আপডেট নিয়ে আসছে। সে আপডেটটা আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সে আপডেটের পূর্ণ রিস্টালটা বলে দিচ্ছি। তো ইউটিউবের পক্ষ থেকে আমাদের মাঝে যে শর্ট ভিডিও নিয়ে যে আপডেটটা আসছে সেটার মানেটা কী আমি আপনাদেরকে প্রথমত ক্লিয়ার করে দিই। আমাদের ভিডিওর মধ্যে ভিউজ কীভাবে আসে, আমাদের ভিডিওর মধ্যে অবশ্যই ভিউজ আসে প্রথম সার্চ র্যাঙ্কিং থেকে, তারপর রিকমেন্ড থেকে, তারপর হচ্ছে ফিউচার ব্রাউজার থেকে। এই তিনটা ওয়ের মাধ্যমে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে ভিউ এসে থাকে। তো এখন প্রশ্ন আসতে পারে সার্চ কীভাবে কাজ করে। যখন আমরা কোনো একটা টাইটেল ব্যবহার করে থাকি, সেই টাইটেলে যখন কেউ সার্চ করে তখন আমাদের এই ভিডিওটা সাজেস্ট করে তাদের ইউটিউব হোম পেজের মধ্যে। আর রিকমেন্ডেড এটা কীভাবে সাজেস্ট করে, এটা সাজেস্ট করে ইউটিউবের পক্ষ থেকে আপনাকে রিকমেন্ডেড করে, এবং এই রিকমেন্ডের দ্বারা আমাদের 99 ভিডিওগুলোকে ভাইরাল করতে সাহায্য করে। এটা হচ্ছে রিকমেন্ডের দ্বারা। তো এখন রিকমেন্ডের দ্বারা কীভাবে আপনার ভিডিওটা ইউটিউব আপনাকে সাজেস্ট করবে, প্রথম হচ্ছে রিকমেন্ডেড সাজেস্ট করার মাধ্যমে যে কাজটা, প্রথম হচ্ছে আপনার চ্যানেলের যে আপনার ক্লিক থ্রু রেট এবং রিটেনশন অডিয়েন্স, এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে আপনাকে ইউটিউব থেকে রিকমেন্ডেশনে প্রেরণ করে এবং ইউটিউবের হোম পেজে সাজেস্ট করে। আরেকটা হচ্ছে ব্রাউজার ফিউচার। ব্রাউজার ফিউচারটা কী, ব্রাউজার ফিউচার হচ্ছে যখন আমরা ইউটিউব চলাই, দেখেন আমি যখন এভাবে ইউটিউব চালাচ্ছি তখনই কিন্তু আমাদের মাঝে এমন করে ভিডিও আসবে, আমি এখন হোম পেজে এমন করে যারা ভিডিও আসতেছি এটা হচ্ছে ব্রাউজার ফিউচার, ঠিক আছে। তো যদি এটা ব্রাউজার ফিউচার হয়ে থাকে এখানে যদি সাজেস্ট করে এখান থেকে আমাদের ভিউ আসে। এখন ইউটিউব এবং আমাদের শর্ট ভিডিও এবং লং টাইপ ভিডিও, এই দুইটা ভিডিওর উপরে আমাদের ইউটিউবের অ্যালগোরিদমকে রিচার্জ করতে দেখা যাচ্ছে এবং দুইটাকে আলাদা আলাদাভাবে রূপান্তরিত করতে যাচ্ছে। যেমনটা আমরা যখন ভিডিও দেখি তখন কিন্তু আমরা যে রিলটি ভিডিও দেখি তখন কিন্তু আমাদের সামনে সেই রিলটি ভিডিও সাজেস্ট করে। যেমন আমি টেক রিলটি বেশিরভাগ ভিডিও দেখি তো দেখতে পাচ্ছেন টেক রিলটি কিন্তু এখানে সাজেস্ট করতেছে। তো যখন আমি আবার শর্টের মধ্যে টেক রিলেটিভ ভিডিও বাজে অন্য কোনো যদি দেখবো এখানে কিন্তু টেক রিলেটিভ বাজে কোনো এটাগুলো সাজেস্ট করবে। তখন দুইটা আলাদা আলাদা কি হচ্ছে, এখন প্রশ্ন আসতে পারে আমাদের মাঝে এখন কি সমস্যাটা হবে। সমস্যাটা এটাই, যখন আমরা আমাদের যে ভিডিওগুলোকে ওয়াচ করি যদি আমাদের এই ভিডিওটা আমাদের লং ভিডিও হয়ে থাকে, তো আমরা লং ভিডিও দেখতেছি তো লংয়ের পাশাপাশি আমরা শর্ট ভিডিও ক্রিয়েটর মানে শর্ট ভিডিও তৈরি করে থাকি, তখন কী হবে, এখন অ্যালগোরিদম আপনি যদি লং ভিডিও ওয়াচ করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে লং ভিডিওগুলো সাজেস্ট করবে, আর যদি আপনি লংয়ের পাশাপাশি শর্ট তৈরি করেন সেই শর্ট কিন্তু লংয়ের ভিডিওতে এসে সাজেস্ট করবে না। আর শর্ট ভিডিওর জায়গায় আপনার লং ভিডিও কখনো সাজেস্ট করবে না, শুধুমাত্র শর্ট ভিডিওই আপনার সাজেস্ট করবে। তো আপনি হঠাৎ করে প্রথমে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলেছেন, আপনি চ্যানেল ক্রিয়েট করে আপনি শুধু শর্ট ভিডিও আপলোড করতে যাচ্ছেন তো আপনি হঠাৎ করে আর শর্ট ভিডিও ভালো লাগছে না বা আপনার ইনকাম হচ্ছে না, আপনি জানেন যে শর্ট ভিডিও শুধুমাত্র শর্ট ফর্ম থেকে ইনকাম করা যায়, আদার ওয়ে কিন্তু অন্য জায়গা থেকেও ইনকাম করা যায় না। 2022 সালেও বলেছিল যে আমাদের মাঝে শর্ট ফর্ম মনিটাইজেশন দেবে, এটা কিন্তু কনফার্ম এখনও হয় নাই। তো কনফার্ম হলে কিন্তু অবশ্যই আপনি শর্ট ভিডিও আপলোড করে ইনকাম করতে পারতেন। তো এখন আপনি চাচ্ছেন এই চ্যানেলের মধ্যে আপনি লং ভিডিও আপলোড করবেন, যখনই আপনি লং ভিডিও আপলোড করা শুরু করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউ আসছে না। এটার কারণটা কি, এটার কারণটা একটাই, আপনার শর্ট ভিডিওর জায়গায় শর্ট ভিডিওটা সাজেস্ট করেছে ইউটিউব অ্যালগোরিদম এবং লং ভিডিওর জায়গায় লং ভিডিওটা সাজেস্ট করেছে। তো আপনার যে সাবস্ক্রাইবার আছে সেটা কিন্তু লং ভিডিও দেখার ইন্টারেস্ট নেই, তো আপনার শর্ট ভিডিওটাই দেখবে, তার ফলে কিন্তু আপনার চ্যানেলে ভিউ অতিরিক্ত ডাউন হয়ে যাবে।
ঠিক আছে, এই কারণটাই কিন্তু আমাদেরকে ইউটিউব নতুন একটা আপডেট দিচ্ছে। সেই আপডেটটা আমাদের কাছে অনেকটা খারাপ লাগছে। যদি আপনি আগে বা পরে যে কোনো সময় আপনি শর্টের পাশাপাশি লং ভিডিও তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনি দুইটা চ্যানেল ক্রিয়েট করবেন। যদি আপনি শর্ট ভিডিও তৈরি করেন, শর্টের জন্য একটা চ্যানেল, এবং লং ভিডিও তৈরি করেন, লং ভিডিওর জন্য আরেকটা চ্যানেল, এই দুইটা চ্যানেল আপনি ক্রিয়েট করে রেখে দেবেন। তারপরও আপনার মাঝে একটা ইমেল চলে আসছে, সেই ইমেলটা কি, আমি ইমেলটা চলে যাব। তো ইমেলটা জায়গায় যাওয়ার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দেবো শর্টের মধ্যে আরেকটা আপডেটের মধ্যে আমাদেরকে পলিসি অবলম্বন করার জন্য বলা হচ্ছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতে দেখতে পাচ্ছেন হেল্প কমিউনিটিস, এটাতে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন ইউটিউব কমিউনিটি নিউ ফিউচার অ্যান্ড আপডেট ফর শর্ট ভিউয়ার্স অ্যান্ড ক্রিয়েটর। শর্ট ভিউয়ার্স অ্যান্ড ক্রিয়েটর উপর কিন্তু এটা আসছে, দেখতে পাচ্ছেন জুলাই আঠাশ তারিখে কিন্তু আসছে। আমি কিন্তু সময় না পাওয়ার কারণে এই ভিডিওটা তৈরি করতে পারি নাই। তো এই ভিডিওতে কী বলা আছে আমি এটাকে ট্রান্সলেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি তার জন্য আমরা চলে যাবো আমাদের ট্রান্সলেট অ্যাপ্লিকেশনের মধ্যে। তো গুগল ট্রান্সলেট আসার পর আমি এখান থেকে কী করবো, আমাদের এটাকে স্পিকারটা অন করে দেবো, ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য। তো আমি স্পিকারটা অন করে দিচ্ছি। পার্টি পপার জুলাইয়ের 28, 2022 শর্টসে আপনার ইউটিউব ভিডিও ইম্পোর্ট করুন। অ্যাটেনশন শর্টস ক্রিয়েটর, আরও নতুন কন্টেন্ট তৈরি করা আরও সহজ করার জন্য আপনি এখন আপনার নিজের বিদ্যমান দীর্ঘ ফর্মের ইউটিউব ভিডিওগুলি থেকে 60 সেকেন্ড পর্যন্ত রূপান্তর করতে পারেন এবং আপনার পরিচিত এবং পছন্দের সমস্ত একই সম্পাদনা সরঞ্জাম ব্যবহার করে সেগুলিকে শর্টসে পরিণত করতে পারেন। টেক্সট, টাইমলাইন, সম্পাদক, ফিল্টার ইত্যাদি। এই আপডেটটি আপনাকে আপনার ক্লাসিক সামগ্রীতে নতুন জীবন আনতে এবং আপনার শ্রোতাদের সাথে যুক্ত করার জন্য আপনাকে একটি নতুন উপায় দেবে। আপনি যদি আপনার ভিডিওর 60 সেকেন্ডের কম সময়ের একটি অংশ নির্বাচন করেন, তাহলে আপনি শর্টস ক্যামেরা দিয়ে অতিরিক্ত ভিডিও শুট করতে পারেন এবং প্রয়োজনে 60 শর্টস তৈরি করতে আপনার গ্যালারি থেকে আরও ভিডিও আপলোড করতে পারেন। দ্রষ্টব্য, গ্যালারি ভিডিও শুট করতে বা যোগ করার জন্য আপনাকে আপনার ভিডিও বিভাগটি বেছে নেওয়ার পরে সম্পাদনা স্ক্রিনে একবার পিছনের তীরটি আঘাত করতে হবে। ভিওডি থেকে তৈরি করা শর্টগুলি আবার আসল দীর্ঘ ফর্মের ভিডিওগুলির সাথে লিংক করবে, যাতে আপনার শর্ট যারা দেখছেন তারাও আসল ভিডিও দেখতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধুমাত্র আপনি আসল ক্রিয়েটর হিসেবে আপনার লং ফর্মের ভিডিও শর্টস ইম্পোর্ট করতে পারবেন, কারণ এই টুলটি অন্য ক্রিয়েটরদের আপনার কন্টেন্টে ব্যবহার করার জন্য উপলভ্য নয়। এটি এখন iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইস জুড়ে মোবাইল তৈরির জন্য চালু হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ক্লিয়ারলিভাবে বলে দেওয়া হয়েছে আমাদের ইউটিউব অ্যালগোরিথমের মধ্যে দুইটা অ্যালগোরিথম নিয়ে আছে, একটা হচ্ছে লং অ্যালগোরিথম আর একটা হচ্ছে শর্ট অ্যালগোরিথম। মানে লং হচ্ছে আপনি যে কোনো 15 মিনিটের উপরে যতগুলো ভিডিও তৈরি করেন সেই ভিডিওর সাইজটা, আর শর্ট হচ্ছে শর্ট ভিডিওর সাইজটা। তো এখন অ্যালগোরিথম কিন্তু আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিয়েছে আপনার লং ভিডিও লংয়ের জায়গায় সাজেস্ট করবে এবং আপনার শর্ট ভিডিও শর্টের জায়গায় সাজেস্ট করবে। এটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে এই আমাদের ইমেলটা দিয়ে দিয়েছে। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন।